হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। তো আজ হচ্ছে 20 তারিখ, আজকে আমরা যাচ্ছি, মানে আমি, মা, বাবা আর বোন যাচ্ছি হচ্ছে বড় মামার বাড়ি। বড় মামার ছোটো মেয়ের বিয়ে কালকের, মানে 21 তারিখ বিয়ে, তাই আজকের আমরা চলে যাচ্ছি সকাল সকাল। তো 6:10 আমরা ট্রেনটা পাইনি, তাই জন্য এসে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি এখন অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হবে, কারণ 7:30 ট্রেন আছে। মা এই যে ফোনে কথা বলছে মামির সাথে, তো এই জন্য আমরা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। ট্রেনটা কি ভিড় হবে কি না বুঝতে পারছিলাম না, কিন্তু সত্যিকারে ভিড় হয়েছিল। তো 6:10 ট্রেনটা মিস করতে ওই জন্য 7:30 ট্রেনটা পেয়েছি। তো এই যে বাঘাযতীন স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, এবার ট্রেন 7:30 সময় ট্রেনটা আসলে তারপরে উঠবো। এই যে আমরা স্টেশনে নেমে পড়েছি, মামার বাড়ি যে যেতে হলে যে স্টেশন নামতে হয় সেই স্টেশনে নেমে পড়েছি, মথুরাপুর রোড। এই যে আমরা প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তো চলুন যাওয়া যাক। ডাব খাবে? ডাব খাবি? হ্যাঁ চলো তো। এই নাও না, কি দুটো নাও, কোনটা নেবে বলো। এই যে হ্যাঁ সব আছে, আরো তিনটে হ্যাঁ দেবো। বলে সব বাবা ওই যাচ্ছে, আমাদের কত ভারী একটা ব্যাগ হয়েছে। এই যে স্টেশন থেকে নেমে এবার অটো ধরেছি, এই যে অটোতে উঠে এবার বসলাম, এবার অটো করে যাব আমরা। অটো করে অনেকটা যেতে হয়, অটো করে যাবো এবার হচ্ছে ময়রামল, ওখানেই আমার বড় মামার বাড়ি, তো ওখানেই যাবো। এই যে আমরা বসে পড়েছি, বসে পড়ে এই যে আমরা এই আসার সময় একটা খাবার নিয়েছি, মানে ডাব খেয়েছিলাম একটা করে চারজনে। তো এই যে সুজাতা একটু গাটা গোলাচ্ছিল বলে এই যে একটা টক জিনিস, এই যে কি ক্র্যাক স্টিক, এটা নিয়ে নিয়েছি। আর আমি একটা ডাল ভাজার প্যাকেট নিয়েছি। তো এই যে এটা খেতে খেতে যাব, অনেকটা পথ, তো চলুন যাওয়া যাক। Thank you.
এই যে অটো থেকে নেমে যে টোটো ধরে একদম মামার বাড়ির কাছেই চলে এসেছি। এই যে মামার বাড়ির সামনে, এই যে বাড়ির সামনে যে ধান ক্ষেত দেখা যাচ্ছে, এই একদম কাছেই চলে এসেছি, এক্ষুনি আমরা নেমে যাব। তো এই যে কত সুন্দর দেখুন ধান ক্ষেত, এই যে এইখানটাতেই আমরা নামবো নেমে। এটা তো এই উল্টো দিকটা দেখাচ্ছি, এর সামনের দিকটা এই যে পুকুর, এই যে আমার মামার বাড়ি নেমে গেছি। এই যে সবাই মিলে যাচ্ছি, এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি, বড় মামারা এইখানেই থাকে। তো এই যে যাচ্ছি, দেখুন কত সুন্দর সবুজ চারিদিকে, শুধু সবুজ আর সবুজ। এই যে এটা হচ্ছে আমার মামাদের পাশে থাকে প্রতিবেশীদের এই কুকুর, আর আমার মামাদেরটা ওই পারে আছে। এই যে প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছেন, বিয়ের প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো কত সুন্দর দেখতে লাগছে দেখুন, আমার তো খুবই ভালো লাগে আমার মামার বাড়ি আসতে, কত সুন্দর একটা পরিবেশ। ওই যে আমাদের মামাদের পুকুরটা হচ্ছে ওই যে এই সাইডটাতে, এই যে সব প্যান্ডেল শুরু হয়ে গেছে। এইটা হচ্ছে আমার বড় মামার বাড়ি, এই যে মামাদের রান্নাঘর, এই যে আমার বাপ। এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। তো এই চলে এসেছি আমি আমার মামার মেয়ের বিয়েতে চলে এসেছি। তো আপনাদের সাথে সবে কথা হচ্ছে, অনেকদিন বাদে ব্লগটা করছি। সবাই এখন যাচ্ছি
ময়রা কি এর নামটা ময়রা ময়রা মহল না ময়রা মল ময়রা মহল না ময়রা মল যাই হোক ওখানটায় যাচ্ছি এই পুচকেটা চুল কাটাতে তো চলুন যাই কে এতে মাসি কি দেখাচ্ছে হ্যালো হ্যালো গাইস তো আজকের এই পর্যন্তই। তো আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের এই পর্যন্ত, টাটা, বাই বাই, আবার কালকে দেখা হচ্ছে।